আগের ভিডিওতে কলকাতা থেকে জম্মুর জার্নিটা তো তোমরা দেখেছো, যারা দেখোনি তারা আগে ওই ভিডিওটা দেখে দেন, কাম ব্যাক হিয়ার। তো চলো ডে টু এর জার্নিটা শুরু করা যাক। ফাইনালি আমরা চলে এসেছি জম্মু স্টেশনে, এবার চলো আমাদের গাড়ির দিকে যাই। জম্মু কাশ্মীরে কিন্তু খালি পোস্টপেড সিম কার্ড চলে, এয়ারটেল, বিএসএনএল আর জিওর সার্ভিসেস ভালো। তোমাদের যদি পোস্টপেড না থাকে তাহলে আমি বলবো বাড়ি থেকেই করে নিয়ে আসতে, বা এখানে এসেও তোমরা নতুন সিম কার্ড নিতে পারো। আমাদের সবার দুটো করে ব্যাগ, এত বেশি জামা কাপড় প্যাক করে ফেলেছি যেন মনে হচ্ছে কত মাসের জন্য পাহাড়ে সেটেল হতে যাচ্ছি। সো আমরা স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পর রিয়েলাইজ করলাম যে আমাদের ট্রাইপডটা ট্রেনেই ফেলে এসেছি। তারপর অলমোস্ট 30 মিনিটস পর এরা দুজন দৌড়ে দৌড়ে গিয়ে তারপর ট্রাইপডটা পেয়েছে। পাওয়ার আশা তো ছিল না, কিন্তু পেয়েছে, এটাই ভালো। এখন বাজে সকাল 6টা, ফাইনালি আমাদের ট্রিপ শুরু হচ্ছে। সো হাউ এক্সাইটেড আর ইউ? তো আজকে আমরা যাচ্ছি জম্মু থেকে শ্রীনগর। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আমাদের যেতে 6 ঘন্টা লাগবে, সকাল 6টায় তো জার্নিটা শুরু করলাম, এবার দেখা যাক কখন পৌঁছাই শ্রীনগরে। আমাদের সাথে তোমরাও জম্মু টু শ্রীনগরের বিউটিফুল রোড জার্নিটা এনজয় করো। রাস্তায় প্রচুর বাদর দেখতে পাচ্ছি, আমার বেশ কিউট লাগছে। পাহাড়ে আসলে মনটা না এত ভালো হয়ে যায়, মানে যত প্রবলেমস যত ইস্যুস সব যেন পাহাড়ে আসলে সলভ হয়ে যায়। অ্যাম আই দ্য অনলি ওয়ান হু ফিলস দ্যাট ওয়ে? পরপর দুটো টানেলস ক্রস করলাম, আর টানেলস থেকে বেরিয়ে এই সিনারিটা যেন আরো সুন্দর হয়ে গেল। ওই যে দূরে পাহাড়ের মধ্যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা কাটরাতে বৈষ্ণোদেবীর মন্দির। আমি বেশ অনেকবারই এসেছি বৈষ্ণোদেবী যাত্রাতে, এইবার তো আর সম্ভব হচ্ছে না, কিন্তু অবশ্যই আবার আসবো। রাস্তা ভীষণ সুন্দর, এরকম রাস্তাতে গাড়ি চালাতে দারুণ মজা আসবে। ফার্স্ট ওয়াটারফল স্পট এর ইয়ে, ওয়াও কত সবুজ, দারুণ। এখন আমরা এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে সেরে কফি বলে একটা হোটেলে, যা সন্ধ্যাটা আমরা দাঁড়িয়েছি, সবাই এখানে ফ্রেশ হয়ে যাবো আর তারপরে ভালো করে ব্রেকফাস্ট করে আবার কাশ্মীরের দিকে রওনা দেবো। ব্রেকফাস্টে আমরা নিয়েছি পেঁয়াজ পরোটা, আলুর পরোটা, লস্যি, এগ ভুজি। এখানের মিষ্টি খুব ফেমাস, আমরাও কিছু ট্রাই করলাম, তার মধ্যে শন পাপড়িটা বেস্ট। প্রত্যেকটা টানেল ক্রস করছি অ্যান্ড দ্য সিনারি ইজ গেটিং বেটার অ্যান্ড বেটার। পাহাড়ে এই একটা মজা, যত উপরে উঠবো তত সুন্দর সিনারি হবে। ভীষণ সুন্দর জায়গা, এখানে সব গাড়ি শ্রীনগরে ঢোকার পারমিট নিতে দাঁড়িয়েছে। পেছনের পাহাড়গুলো দেখো কি সুন্দর, এত সুন্দর জায়গায় ছবি তো তুলতেই হবে।
এখানে কিন্তু একদম ঠান্ডা নেই, হাওয়াটা প্লেজেন্ট কিন্তু এমনিতে গরম আছে, মানে বেশ ভালোই গরম। আমি এক্সপেক্ট করছিলাম না এরকম গরম থাকবে। জাস্ট এখনই আমরা জওহর টানেল পেরিয়ে এসে কাশ্মীর ভ্যালিতে ঢুকে পড়লাম, দারুণ এক্সপিরিয়েন্স লাগছে। Welcome to heaven on earth, Kashmir. It's obvious keno Kashmir ke heaven on earth bole. It's so beautiful. Eto sundor view, mane aro age gele koto ta sundor hobe bhabte parcho, ekhoni eto sundor charidike shobuj ar sundor pahar dekha jacche. Uff, রাস্তার দুদিকে আমি প্রচুর ব্যাট ফ্যাক্টরিজ দেখতে পাচ্ছি। কাশ্মীরের ব্যাট খুব ফেমাস অ্যান্ড এক্সপোর্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি না কোন দিকটা ছেড়ে কোন দিকে তাকাবো বুঝতে পারছি না, আই এম কনফিউজ। ইট ইজ সো বিউটিফুল। তোমরা হয়তো জানো কাশ্মীরে স্যাফরন মানে কেসার তৈরি হয়, তো রাস্তাতে প্রচুর কেসারের দোকান দেখতে পাচ্ছি এবং কেসারের চাষ হচ্ছে সেটাও দেখতে পেলাম। আমরা এখন এখানে কাশ্মীরি কাওয়া ট্রাই করতে এসেছি এবং সঙ্গে আরও কিছু কেসার এবং বলনাচ সেগুলো দেখতে এসেছি। দেখা যাক কীরকম কী দাম বলছে। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে এখানে, পামকিন সিডস আছে, তার মধ্যে ফেমাস তো তোমরা জানোই আখরোট, আর এখানকার আমন্ডস। দেখি এগুলো ট্রাই করি, ভালো লাগলে তো কিনবই। এই প্লেটটাতে ড্রাইড কিউই আর বিভিন্ন ধরনের বেরিজ আছে। ये एक ट्री का है, ये दूसरी ट्री का है, ये थर्ड ट्री, जितने भी पैकेट्स है हर एक ट्री के, इनका हर एक का शेप एंड साइज डिफरेंट होता है और टेस्ट भी। अच्छा। इसका अलग टेस्ट होगा, इस पैकेट का अलग, इसका अलग, इनका कभी मिक्स नहीं टेस्ट होगा। कोई ओपन कुछ है टेस्ट? आप जिसमें लाइक दिस वन इज 250 रुपीज केजी, दिस इज 250 रुपीज केजी। इनमें क्या ग्रेडिंग का डिफरेंस रहता है, इसमें ज्यादा आपको चांसेस है ब्लैक निकलने के, इसकी शेल्फ लाइफ भी ज्यादा है इससे। আমি 600 রুপিস এর আখরোটটা নেব ভাবছি। সো বেসিক্যালি ইন কাশ্মীরি কাহ মিন্স প্ল্যান্ট, ওকে, এন্ড দ্য কাহওয়া ইজ মেড আপ অফ এন্ড ইনগ্রেডিয়েন্টস। সো ওয়াহ মিন্স লাইক ইফ ইউ টেস্ট সামথিং এন্ড ইনস্ট্যান্টলি লাইক ইট, উই কল ইট ওয়াহ। এন্ড সো দিস আর দ্য টু ডিফারেন্ট ওয়ার্ডস, কাহ এন্ড ওয়াহ। So this is mainly made up of ingredients, you can see the ingredients, this is the raw material of the ingredients, these are the... Okay, so what are there? Ingredients, yeah. The kahwa which we make, okay. Saffron, cardamom, elaichi, okay. Rose petals, green okay. tea, zarzaban, everything, we mix them. And you to make kahwa you just have to take some few tablespoon of this ingredients and boil it in water for 15 minutes. Oh. And you can make kahwa from this, and after that the once the kahwa is made you can also add sugar according to your taste, honey for sweetness, and after that you can also add garnished almonds and walnuts. This is the basic preparation of kahwa. Okay. তো এই হচ্ছে কাশ্মীরি কাওয়া। শুনলেই তোমরা এটা কি দিয়ে বানানো হয়, স্যাফরনের সাথে আরো অত কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে গরম জলে ফুটিয়ে একটু সুইটনার দিয়ে তৈরি হয় কাওয়া। এটা হচ্ছে কাশ্মীরের কাওয়া, বেশ নাটি ফ্লেভার, কিন্তু গরমের সময় আই ডোন্ট থিঙ্ক খুব একটা ভালো লাগছে বোধহয়, বাট ভিডিওটা দেখেছি অনেকে ভালো রিভিউ দেয়, বাট গরমে খুব একটা ভালো লাগছে না। আমরা এখান থেকে বেশ অনেক কিছু নিলাম, ওয়ালনাটস, আমন্ডস, কেসার সব কিনেছি। দোকানটা কিন্তু বেশ ভালোই, অ্যান্ড কাশ্মীরি পিপল আর সো ওয়েল ম্যানার্ড অ্যান্ড খুব ওয়েলকামিং, আর সব সময় হেসে কথা বলছে। ইভেন কি আমাদের কাওয়ার প্রাইসটাও ওরা নিতে চাইছিল না।
এখন বাজে দুপুর 1টা, সো 7 ঘন্টার জার্নির পর ফাইনালি আমরা আমাদের শ্রীনগরের হোটেলে পৌঁছে গেছি। আমরা ভেবেছিলাম ডাল লেকে হাউস বোটে থাকবো, কিন্তু এখন যেহেতু মনসুন সবাই ওটা রেকমেন্ড করলো না, বললো এমনি হোটেলে থাকাই বেটার হবে, কারণ বর্ষাকালে জল থেকে বাজে গন্ধ বেরোয়, তো অনেকের ওটা পছন্দ না। আমাদের হোটেলটা মেইন জায়গা থেকে একটু দূরে, মানে এখান থেকে ডাল লেক যেতে প্রায় 20 মিনিট লাগবে গাড়িতে, কিন্তু এমনি খুব পরিষ্কার, নো কমপ্লেন্টস, আর এখানে স্টাফও খুব ওয়েল ম্যান। তো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই, এই দেখো সুন্দর বেড আছে, এসি আছে, টিভি আছে, ফ্যান আছে, শ্রীনগরে যা গরম, এসি ফ্যান দুটোই লাগছে, মানে আমি ভাবতেই পারিনি এখানে এত গরম লাগবে। এক্সট্রা কম্বল দিয়েছে, এটা একদমই লাগবে না যা গরম। আমাদের মিনি বারের আইটেমসগুলোর কিন্তু প্রাইস মার্কেটের মতনই, এক্সট্রা কোনো চার্জেস নিচ্ছে না, এটা একটা ভালো জিনিস। তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়ে আমরা শ্রীনগরে ঘুরতে বেরোবো, সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন, বাই।